লাশের আমরা প্রাথমিকভাবে শ্রদ্ধাল করেছি, এখন পোস্টমর্টেমের জন্য পাঠানো হবে। আমরা পরবর্তীতে ওনার রিলেটিভস আছে, ওনার খালা এবং খালাতো ভাইয়েরা আছে, ওনাদের সাথে কথা বলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেবো। প্রাথমিক শ্রদ্ধাল এখনও রিপোর্ট আমাদের হাতে আসেনি, আমরা দেখেছি, তবে পরবর্তীতে ইনভেস্টিগেশন বা পোস্টমর্টেম রিপোর্ট আসলে আমরা ফাইনালি আপনাদেরকে জানাতে পারবো। মিনিটের বক্তব্য পাওয়া গেছে, মিনিটকে আমরা ঘটনাস্থলেই পেয়েছি, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তার কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ তথ্য নেওয়ার চেষ্টা করছি, তার খালা এবং রিলেটিভস ওদের সাথে আমরা কথা বলছি। আমরা পরবর্তীতে আমাদের তদন্তের স্বার্থে এখন এগুলো আপনাদের সামনে মানে যে লাশটা নিয়ে আসছিল আমরা কুমিরের ভাষ্যমতে ওর বন্ধু ওখানে নিজের ছিলেন, আমরা চেষ্টা করছি ওনার সাথে ইন্টারভিউ করার জন্য বা ওনার বক্তব্য নেওয়ার জন্য। আমরা পরবর্তীতে ওর বন্ধুর সাথে যোগাযোগ করতে পারলে বা তার বন্ধুকে আমরা যদি আমাদের যোগাযোগ করতে পারি তাহলে আমরা সম্পর্কে